সঙ্গে সংগ্রাম শেষেন তাদের প্রত্যেকের প্রতিষ্ঠান ছিলেন সারা ভারতের ম্যাচ করা ছিল তাদের কে সেই সুভাষ চন্দ্র বসু তাদের সেই সুভাষ চন্দ্র বসুকে জানতে গেলে জানতে হবে ভারত ব্রহ্মচারী মহারাজকে তার কারণ আজকে তারা এই বাংলাতে এই কলকাতা শহরে নেতাজি জন্মোৎসব পালন করে চলেছেন আমরা যেমন প্রকাশ্যে বুঝতে মতন ভারত ব্রহ্মচারী মহারাজের করা যে উক্তি নেতাজি জীবিত জীবিত নেতাজি প্রাণ জীবিত অনুসারী আমরা সেই কথার পুনরাবৃত্তি করে চলেছি শুধু মুখের মতন দুটা পাখির মতন বলে চলেছি তা নয় আমরা আমাদের গর্বের মাধ্যম দিয়ে আমাদের অন্তরকে সেই কথাটাকে বিশ্বাসের জায়গায় নিতে পেরেছি তারই তাই জন্য আজকের এই জনসমাবেশ তারই জন্য ভাই বোনেরা এত কষ্ট এত দুর্দশা সহ্য করে এই কারণে উপনীত হয়েছেন আমরা যদি হত্যা করি এই মঞ্চে আরেকটু পরেই বক্তব্য রাখবেন ভারত ব্রহ্মচারী মহারাজের মনোনীত সম্পাদক মাননীয় তারা উত্তর দিয়েছিলেন আমার অবিশ্বাস